সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব নবজাতক শিশুর চোখে ক্যাঁতর বা ময়লা বা পানি পরা বিষয় সম্পর্কে নবজাতক শিশুদের চোখে ক্যাঁতর বা ময়লা হওয়া এটা একটা চিরন্তন অবস্থা যেটা সব সবসময়ই এরকম হয় কারোর একটু বেশিক এবং কারোর একটু কম এই অসুখের কোনো কোনো বিষয় আছে এমন যে খুবই স্বাভাবিক এবং কোনো রোগ কোনো ওষুধ ছাড়াই এটা সেরে যাওয়া সম্ভব আবার কিছু কিছু অবস্থা আছে যে এটা অনেক জটিলতা সৃষ্টি করে তো এটা যদি আমরা আগের থেকে বুঝতে পারি এবং যথাসময় যদি আমরা ব্যবস্থা গ্রহণ করি তাহলে এই জটিলতা থেকে আমরা সহজেই পরিত্রাণ পেতে পারি এক নম্বর হচ্ছে যে জন্মের পরপরই এই বিষয়টা ডায়াগনোসিস হওয়া অর্থাৎ রোগ নির্ণয় হওয়া যদি আমরা রোগ নির্ণয় করি তাহলে আমাদের জন্য চিকিৎসা সহজ হবে তো এর জন্যে কতকগুলি বিষয় আছে সেটা হচ্ছে যে মা মায়ের পেট থেকে যখন বাচ্চার ডেলিভারি হয় তখনই মায়ের জরায়ু থেকে এটা সংক্রমণ হতে পারে এবং এগুলি খুবই জটিল যেমন বোনোরিয়া রোগ যদি থাকে অথবা সিপিলিস রোগ যদি থাকে মায়ের তাহলে মায়ের ওই মায়ের যে বাচ্চা হয় তা যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে সাথে সাথে মায়ের থেকে সংক্রমিত হয়ে জন্মের পরপরই চোখে ক্যাঁতর হওয়া বা পানি পড়ার একটা জটিল আকার ধারণ করে এটা যদি যথাসময়ে সুচিকিৎসা করা না যায় তাহলে শেষ পর্যন্ত চোখে ঘা হয় এবং দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে পুরাপুরিভাবে আর কিছু কিছু আছে যেটা চোখের একটা নেত্রনালী আছে চোখের উপরের পাতায় একটি থাকে নিচের একটি থাকে এটা দুইটা একসাথে মিলে একটা নলের মতো যেটা আমরা সাধারণত যেটা পানি সরবরাহ করার জন্য আমাদের শহরে যে সমস্ত নল যে সমস্ত পাইপলাইন আছে সে পাইপ মতো এবং সেখান থেকে এই পানি নাকের একটা জায়গা আছে সেখানে এসে শেষ হয় এই জায়গায় অনেকগুলো রক্তনালী থাকার কারণে সেখানে পানিগুলো বাষ্প হয়ে যায় উড়ে যায় যার কারণে এটা পানি টপ টপ করে আমাদের নাক দিয়ে পড়ে না কিন্তু কোনো কারণে এই নেত্রনালীর কোনো একটা অংশ যদি বন্ধ হয়ে যায় তাহলে চোখের পানি আর নাকের মধ্যে আসতে পারে না এবং এখানে বাষ্প হয়ে বের হয়েও যেতে পারে না তো এই অবস্থায় পানি জমতে থাকে এবং পানি যেখানেই জমে সেখানে বিভিন্ন জীবাণু বংশ বংশ করে এবং সেখানে ইনফেকশন হয় হয়ে এটাকে একটা ঘন পানি তারপরে পানি থেকে জীবাণুর সংখ্যা যখন আরও বাড়ে তখন এটা পুঁজ হয় পুঁজ হয়ে আশেপাশের যে সমস্ত চামড়া মাংস হাড় এগুলো সবই সংক্রমিত হয় এবং আমরা জানি যে চোখের পাশাপাশি মস্তিষ্কের সম্পর্ক আছে এবং খুবই কাছেই একটা সামান্য ছোট্ট চিকুন হার দিয়ে পাতলা হার দিয়ে আসলে চোখের অংশ থেকে মস্তিষ্ক আলাদা তো যদি এখানে কোনো রকমের পুঁজ হয় তাহলে এই পুঁজ মস্তিষ্কেও সংক্রমিত হয়ে যেতে পারে এবং অত্যন্ত জটিলতা সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত মাথার মস্তিষ্কর অ্যাপসেস বা আরও অনেক অন্য অন্য জটিলতা স্ক্যাবান্নাইনোস্তমোসিস এই সমস্ত জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে এই এজন্যে আমরা এই রোগকে স্বাভাবিকভাবে ডায়াগনোসিস করার পর কতকগুলো ভাগে ভাগ করি একটা হচ্ছে জটিল রোগ যেটা আমি আগে বললাম যে মায়ের জরায়ুর প্রদাহ থেকে হয় সেগুলো আমরা সাথে সাথে ইন্টেনসিভ কেয়ার এবং জরুরি ভিত্তিতে আমরা একটা চিকিৎসা করি আর দ্বিতীয়টা যেটা নেত্রণালী বন্ধের কারণে হয় সেগুলোর জন্যে আমাদের যদি আমরা স্বাভাবিকভাবে ওষুধ চালাই এবং মেসেজ করি এখানে একটা লেক্রিমাল মেসেজ পদ্ধতি আছে যদি আমরা এটা মেসেজ করি তাহলে দেখা যায় যে স্বাভাবিকভাবেই তিরিশ মাসের মধ্যে এই রোগ সেরে যাওয়ার কথা আঠারো মাসের মধ্যেই সাধারণত সেরে যায় যদি আঠারো মাসের মধ্যে যদি না সারে তাহলে আমাদের একটা ছোট্ট অপারেশনের ব্যবস্থা আছে সেটা না কেটে যেটা আমরাকে ল্যাক্রিমাল প্রুভিং বলি সেটা আমরা ওটি অপারেশন থিয়েটারে করি বাচ্চাকে অজ্ঞান করে সরু একটা যন্ত্র দিয়ে ওই নেত্রনালীর ভিতরে আমরা এটাকে প্রবেশ করাই করায় যেখানে অবস্ট্রাকশন আছে সেই অবস্ট্রাকশন আমরা দূর করে দিই এবং এরপরেও যদি তিরিশ মাস পর্যন্ত অর্থাৎ আড়াই বছর পর্যন্ত এই রোগের চিকিৎসার শেষ সময় থাকে এখানের মধ্যে যদি না সারে এটা খুবই কম সংখ্যক আমরা যদি শুরুতেই যদি ডায়াগনোসিস করি রোগ নির্ণয় করতে পারি এবং চিকিৎসা শুরু করতে পারি এবং যথাযথভাবে যদি আমরা এই রোগের চিকিৎসা করি তাহলে সেরে যাওয়ার সম্ভাবনা প্রায় প্রায় শতকরা ছিয়ানব্বই ভাগ আর চার ভাগের ক্ষেত্রেই শুধু জটিলতা হতে পারে তো সেই ক্ষেত্রে যদি আমরা আঠারো মাসের পরে ল্যাক্রিমাল প্রুভিং করি অথবা যদি আমরা আঠারো মাস পরে ল্যাক্রিমাল পূর্বে যদি না হয় তাহলে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট অব্যাহত রাখি যখন বাচ্চার বয়স আট থেকে দশ বছর হয় সেই সময় আমরা এখানে নেত্রনারীর অপারেশন যদি করে দিই তাহলে এই ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা প্রায় শতভাগ এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মায়েরা ভুল ইনফরমেশন বহন করে কেউ কেউ বলে থাকে যে আসলে দুধ খাওয়ানোর সময় চোখে দুধ যাওয়ার কারণেই এই রোগ সৃষ্টি হয়েছে এগুলো আসলে সম্পূর্ণ ভুল আমরা রুগী মায়েরদেরকে বলি মা বাপ মানে অভিভাবকদেরকে বলি যে আপনারা এই ব্যাপারে উদ্বিগ্ন হবেন না কারণ দুধের কারণে কোনো সংক্রমক হতে হবে না বা হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ আমি মাঝে মাঝে তাদেরকে বলি যে আপনারা দুধ দিয়ে বরং চোখ ধোয়াও দিতে পারে। যদিও দুধ খুব দামি এক্সপেন্সিভ যদি এক্সপেন্সিভ না হয় তাহলে আপনাদেরকে দুধ দিয়ে ধোয়াও দিলেও কোনো অসুবিধা নেই এই এই যে ভুল ধারণা এই ভুল ধারণা আমাদেরকে দূর করতে হবে এবং যথাযথভাবে যেভাবে আমরা অ্যান্টিবায়োটিক যেভাবে আমরা মেসেজ করার ইনস্ট্রাকশন দেই সেইভাবে যদি অ্যান্টিবায়োটিক এবং মেসেজ দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে মানে আশা করা যায় যে ছিয়ানব্বই ভাগ ক্ষেত্রেই তিন বছরের মধ্যে এই রোগ সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে আর যে চার ভাগ যাদের নিরাময় হওয়ার সম্ভাবনা নাই তাদেরকে আমরা যদি একটা অপারেশন করি এটা আমরা কি বলি ডিসিআর ডেক্রোসিস ডাইনস্টমি তাহলে সেখানে সেরে যাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ সুতরাং এ ব্যাপার নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বরং যথাযথভাবে চিকিৎসকদের কাছে আসতে হবে তাদের নির্দেশ মানতে হবে এবং সেই অনুযায়ী যে ব্যবস্থাপত্র দেবে সে ব্যবস্থা অনুযায়ী চিকিৎসা চালাতে হবে এইভাবে যদি আমরা অব্যাহত রাখি তাহলে ইনশাল্লাহ এই যে জটিলতা এই জটিলতা থেকে আমরা সহজেই পরিত্রাণ পেতে পারি প্রিয় দর্শক শ্রোতা আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আলোচনা আরও অব্যাহত থাকবে এবং আমরা নতুন নতুন বিষয়ে পরবর্তী সময়ে চোখের জটিলতা এবং রোগ সম্পর্কে বলবো আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ